ভিড়ে আকাশে আপনাদের সবাই শুভ দুই পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আমাদের যুগা কোচ যিনি প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সম্পাদক ওনারা এবং ম্যানেজার যার সবাইকে এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানাই। অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্যে অনারেবল প্রেসিডেন্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশন শ্রী উত্তম খেলোয়াড়দের পাশে থাকা শিল্পীদের পাশে থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যোগার সঙ্গে যখনই কাজ করেছি তখন ব্রজোগা সুধা এরাই ছিলেন, নিরঞ্জনবাবু ছিলেন, তাদের হাত ধরেই আমাদের যতটুকু কাজ করা যোগা অ্যাসোসিয়েশনের সঙ্গে তারাই ছিলেন মাধ্যম। আজকের তারিখে দীপেন্দ্রবাবু এসেছে, তার সাথেও আমরা কথা বলেছি। আমাদের উদ্দেশ্য হলো ত্রিপুরার সবসময় যোগাতে একটা নির্দিষ্ট মান বজায় রেখে চলেছে। আমি যেটা আগেও বলেছি যে দীপা কর্মকার বা বিক্ষিপ্তভাবে সৌন্দর্য বর্মন ছাড়া আর কেউ হয়তো কোনো স্পর্শে জাতীয় স্তরে সেরার আসন আমরা নিতে পারিনি, কিন্তু যোগা হলো এইরকম একটি ক্ষেত্র যেখানে আমরা শুধু স্বর্ণপদক নয়, বহুবার আমরা শুধু ক্যাটাগরিতে নয় সমস্ত ক্যাটাগরির যে উইনার তাদের মধ্যে যখন আবার প্রতিযোগিতা হয় সেরার সেরা, সেই সেরার সেরাও কিন্তু একাধিকবার এই ত্রিপুরা রাজ্য দল পেয়েছে এবং সেইখান থেকেই বেসিক্যালি শামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আসা। শামসুন্দর কোম্পানি জুয়েলার্স সবসময় এই বিশ্বাস বলে বা তাদের এটাই তাদের কথা, এক ঐতিহ্যের উত্তরাধিকারী সর্বদাই শ্রেষ্ঠত্বের পরিচয় এবং একইভাবে ত্রিপুরার যোগা টিমও কিন্তু একটি ঐতিহ্যের উত্তরাধিকারী, কারণ তাদের একটা ঐতিহ্য রয়ে গেছে অতীতে। তারা ভারতের সেরা দল হয়েছে, ভারত সেরার সেরা উপাধি পেয়েছে, যেরকম আমি এক দুটো নাম তো মনে আছে, সাগর হয়েছিল, পূজা হয়েছিল, এরকম হয়তো বা আরও অনেক হয়েছেন, আমি হয়তো কত জনের নাম জানি। আমি আশা করব বা আমরা সবাই আশা করবো আজকে আমরা এখানে যারা আছি, যারা সিনিয়র আছেন, সরোজদা আছেন, দীপেন্দ্রবাবু আছেন, উত্তমবাবু আছেন, ব্রজদা আছেন, বিশ্বদা আছেন এবং ত্রিপুরা টিমের যারা কোচ সিনিয়র কোচেসরা রয়েছেন, খেলোয়াড়রা আছেন, সবাই একটা জিনিসই চাইবে যারা তোমরা এইবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছ এই ৪০তম জাতীয় যে যোগা প্রতিযোগিতা যারা হরিয়ানাতে হতে যাচ্ছে সেখানে আবারও ত্রিপুরা একই রকমভাবে সাফল্য পাবে, আবারও ত্রিপুরা চেষ্টা করবে যাতে করে তারা সেরার সেরা হতে পারে, যে সেরার সেরা তারা অতীতেও বহুবার হয়েছে এবং আমরা আশা করব এবারেও হবে এবং আগামী দিনেও হবে। চল্লিশতম জাতীয় যোগা প্রতিযোগিতা এবার হচ্ছে হরিয়ানাতে আর তার জন্য ত্রিপুরার যোগা টিম সেখানে অংশগ্রহণ করতে দিচ্ছে আগামী ২০ তারিখ এবং সেইখানে এইবার ৩২ জন খেলোয়াড় এবং ৬ জন কোচ, টোটাল ৩৮ জনের দল যাচ্ছেন। শামসুন্দর কোম্পানি জুয়েলার্স এই সমস্ত খেলোয়াড়দের প্রস্তুতিতে তাদের সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র যা যা দরকার জার্সি থেকে শুরু করে সমস্ত কিছু এবং ১ লক্ষ টাকা ক্যাশ তাদের হাতে তুলে দিচ্ছে,
যাতে করে তাদের এই যাতায়াত বা অন্যান্য যে খরচ সেই খরচগুলো তারা করতে পারেন। এই কাজে আমাদের পাশে এগিয়ে চলো সংঘ, ত্রিপুরা রাজ্য সরকার এবং ব্যক্তিগতভাবে অনেকেই পাশে থেকেছেন, তাদের প্রত্যেককে জানায় আন্তরিক কৃতজ্ঞতা। কারণ সবাই মিলে এই প্রয়াস না নিলে ত্রিপুরার এই 38 জনের যে যোগা টিমটি হরিয়ানা যাচ্ছে 40তম জাতীয় যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, সেটা হয়তো বা সম্ভবপর হতো না। আমরা আশা করব অতীতে যেইভাবে ত্রিপুরার প্লেয়াররা সেরার সেরা হয়ে এসছে এবং অনেক ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতে এসছে, এইবারও একই রকমভাবে আমাদের একজন খেলোয়াড় সেরার সেরা হবে এবং বেশ কিছু সংখ্যক স্বর্ণপদক আমরা পাব এবং দল হিসেবে ভারত সেরা দল হব, এই আমাদের আশা। আমাদের টিম আগামী 20 মার্চ আগরতলা থেকে যাচ্ছে হরিয়ানার উদ্দেশ্যে এবং 2 এপ্রিল ফেরত আসবে। আমরা আশা করব বেশ দুইন এবং তারা সমস্ত রকম সাফল্য তারা অর্জন করবে। সবাইকে সুস্বাস্থ্য এবং শুভেচ্ছা সমেত আমি আমার বক্তব্য শেষ করব।